হয়েছে ভাই? বুঝতেছে না অ্যাড হবে কি হবে না। কেমন শুনছো বেটা? হ্যাঁ বেটা, চেক করছে চেক করছেন? এরপর আমরা কি জানো মনে করে ছেড়ে দিই স্যার, বইতে তো সূত্রে নিচের লাইনে তো টু দিছে, এন দেয় নেই, টু দিয়ে ভাগ করছে। না না, দেখেন এটা টু হইবে, ঠিক করেন, বিষয়টা টু হইবে, ঠিক আছে? এটা তো আবার ঠিক দিচ্ছে, এটা টু হইবে, ঠিক আছে? এটা নিচে টু দিবেন, ঠিক আছে? এটা নিচে টু দিবেন, স্যার মিল সেন্সর বইয়ের সাথে। ওকে। এরপর দেখেন, এরপর রঙটা দেখেন, 19 নম্বরটা দেখেন, না 19 নম্বরটা দেখেন, আমি করতেছি 18%, 12 ইয়ার বন্ড, বন্ডের মেয়াদ 12%, 12 বছর, পার্সেন্টেজ 8% অফ টাকা, 5,000 হ্যাজ বিন ইস্যু, যার মূল্য 5,000, বন্ড ইস্যু করা হয়েছে অ্যাট দ্য রেট 5% ডিসকাউন্ট, ডিসকাউন্টে অ্যান্ড রিডেম অ্যাট দ্য রেট 3% প্রিমিয়াম, অ্যান্ড রিডেম এবং পরিশোধ করতে হবে 3% প্রিমিয়াম। ইফ দ্য প্রোটেকশন কস্ট ইজ 2%, যদি প্রোটেকশন কস্ট 2% হয়, রিডেম অর্থ কি? রিডেম মানে পরিশোধ করা হইব, রিডেম, রিডেম, ঠিক আছে? পরিশোধ করতে হইব 3% প্রিমিয়াম। ইট ইজ প্রোটেকশন কস্ট ইজ 2% অন ফেসবুক, যদি প্রোটেকশন কস্ট 2% ফেসবুক রিপোর্ট, দেন ক্যালকুলেশন দা ওয়াটিএম, ওয়াটিএম এবার ক্যালকুলেশন করো, ঠিক আছে? আপনার অঙ্কটা আমার সাথে টানে, আমি হেয়ার গুলো ক্লিয়ার করতেছি আপনাদের। ওয়াটিএম ইয়ার টু ম্যাচুরিটি সমান সমান আই আই প্লাস RB minus NSB RB minus plus mid cell value ভাগ 2 আর এটা ভাগ n into 100, ঠিক আছে? তো সূত্রটা ক্লিয়ার? সূত্রটা ক্লিয়ার? RB মানে মানে কি ফেজ ভ্যালু? না, mid cell value, আরবি মানে হলো যে মিড সেল ভ্যালু, ঠিক আছে? এখন দেখেন আমি হেয়ার গুলো দেখাইতেছি, হেয়ার আরবি মানে নিড সেল ভ্যালু, হ্যাঁ নিড সেল ভ্যালু, ঠিক আছে? দেখেন প্রথম বুঝেন ফেস ভ্যালু কত দেওয়া আছে। স্যার আমি মাইনাস করলাম, মানে তো বুঝছি স্যার, বুঝে না আমরা ফেজ ভ্যালু কত দেওয়া আছে, ফেজ ভ্যালু দেওয়া আছে 5,000, ফেজ ভ্যালু দেওয়া আছে আমরা 5,000, ঠিক আছে? এখানে দেখেন
সেইজন্য 8% দিলাম আমরা সমান সমান কত টাকা 400 ঠিক আছে তাহলে দেখেন আর কি আরবি হলো কি আপনার 1.30 এটা ক্যালকুলেট আপনি না স্যার আটকে আছে এখন ঠিক আছে স্যার দাঁড়ান কত বের করলাম আচ্ছা আস্তে আস্তে ঠিক আছে আপনার ফেস ভ্যালু ইন্টারেস্ট কত আছে হ্যাঁ আপনার ফেস ভ্যালু আচ্ছা ঠিক আছে আপনার এটা বেরোচ্ছে আমার ইন্টারেস্ট ঠিক আছে এটা আমার ইন্টারেস্ট ইন্টারেস্ট হতে হবে আমার ফেস ভ্যালুর উপরে ঠিক আছে তো 5000 × 8% সমান সমান আমার ইন্টারেস্ট কত বেরোলো আমার টাকা 400 ঠিক আছে টাকা 400 ঠিক আছে এখন দেখেন 5% ডিসকাউন্ট is issued 5% discount is redeemed at the sell value as a sell value আমরা বের করি দেখেন sell value হলো কি আপনার দেখেন সূত্রটা লেখেন face value into discount কিন্তু ডিসকাউন্টেড লিখে নেন আপনার পরে কাজে লাগবে দেখেন আমার ফেস ভ্যালু মাইনাস হ্যাঁ ফেস ভ্যালু দেওয়া আছে 5000 গুণ কত পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিচ্ছি কত আছে এখানে 5% তো 5% সমান সমান 5000 বিয়োগ 5000 5% করলে কত হয় দেখেন 250 পড়ে দেখেন তো 250 টাকা তো সমান সমান 4750 আমার ফেজ যাবে বুঝছেন জি 250 হ্যাঁ এটা ক্লিয়ার হচ্ছে এটা ক্লিয়ার হচ্ছে জি স্যার জি স্যার তাহলে দেখেন নেট সেলস ভ্যালুটা ক্লিয়ার হয়েছে কিনা নেট সেলস ভ্যালুটা ক্লিয়ার হয়েছে নেট সেলস ভ্যালুটা ক্লিয়ার হয়েছে নেট সেল ভ্যালু তো লেখেন নাই বই যেটা দেওয়া আছে ওটা ক্লিয়ার হয়েছে মাইনাস মাইনাস
I could add the production cost is 2% phase one. So come down next server is also phase one minus discount minus production cost. নিট সেলস ভ্যালু ঠিক আছে আমরা ফেস ভ্যালু থেকে বাধ্য হইল গিয়া দেখেন ফেস ভ্যালু তে বাধ্য হইল গিয়া ডিসকাউন্ট ফেস ভ্যালু তে বাধ্য হইল ডিসকাউন্ট ডিসকাউন্ট প্লাস এরপর বাধ্য হইল আমরা যে ফ্লোটেশন কস্ট ফ্লোটেশন কস্ট বাধ্য ঠিক আছে ফেস ভ্যালু থেকে ঠিক আছে তো হিয়ার here discount consumer for phase value discount consumer phase value gun discount rate phase value one discount rate for phase value dao ache 5000 gun 2% consumer amar discount value gaya 100 taka clear hoyeche আদর ক্লিয়ার ডিসকাউন্টটা জি স্যার আচ্ছা তারপর দেখেন ডিসকাউন্ট ডিসকাউন্ট কি দিলাম না 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 ডিসকাউন্ট না উল্টা পাল্টা কইছো এটা হলো ফ্লোটেশন কস্ট জি স্যার কি কইছে জি স্যার টাকে করে ইচ্ছা করে আপনার বিভিন্ন ধরনের খরচ আছে আপনি যখন কোনো সিকিউরিটিজ বা বন্ড ক্রয় করবে তখন বিভিন্ন ধরনের খরচ আছে এই খরচের একটা নাম হলো যে ফ্লোটেশন কস্ট এই খরচের একটা নাম হলো যে আপনার ফ্লোটেশন কস্ট ঠিক আছে এখানে দেখেন ফ্লোটেশন কস্ট আমার কত বেড়ে 100 বেড়ে গেল ঠিক আছে আর দেখেন ডিসকাউন্ট ডিসকাউন্টটা কিন্তু আমরা এখানে দেখাইছি উপরে দেখেন আমরা কোন ডিসকাউন্টটা দেখাইছিলাম খেয়াল আছে ফেজ ভ্যালু অফ ডিসকাউন্ট তখন 5% দিয়ে এখন 2% কেন বুঝে তুললে করে দিতে ভাই এই যে দেখেন বুঝেন দেখেন এখানে ফ্লোটেশন কস্ট বের করার সময় আরে এটা তো ভুলই লিখছি ভাই স্যার ওখানে ডিসকাউন্ট রেট কেন লিখলাম এখানে তো ভুলই লিখছি ওই পাশে না ফেজ গুলো ইনক্লুড ফ্লোটেশন কস্ট হ্যাঁ স্যার এই পাশে যে ডান পাশে এটার কথা বলতেছে ফেজ হ্যাঁ 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 একটা নোট দা লেখেন আচ্ছা একটা নোট দা লেখেন সকল ধরনের ক্যালকুলেশন ফেজ ভ্যালুর উপর করতে হবে সকল ধরনের ক্যালকুলেশন ফেজ ভ্যালুর উপর করতে হবে ঠিক আছে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে নোট দা লিখে রাখেন এটা পরিদর্শন গোলমাল গোলমাল ফালাই দিব ঠিক আছে অনেকে বলবো আপনার ওই যে ফেস ভ্যালু বা ডিসকাউন্টটা কোন ভ্যালুর উপর ধরুন সেল ভ্যালুর উপর ধরুন না মার্কেট ভ্যালুর উপর ধরুন না ডিসকাউন্টের উপর ধরুন ঠিক আছে সকল প্রকার ক্যালকুলেশন ধরতে হবে ফেস ভ্যালুর উপর নোটটা লিখে রাখেন ওকে স্যার আচ্ছা তো দেখেন আমি ডিসকাউন্টটা কি দেবো আবার নিচে ডিসকাউন্ট কি দেবো না স্যার আচ্ছা তারপর দেখেন ফেস ভ্যালু আমার কত দেওয়া আছে 5000 5000 মাইনাস আমার ডিসকাউন্ট হলো 250 যেটা আমরা উপরে করছিলাম খেয়াল আছে আর 100 দেখ কত হয় 5000 বিয়োগ 350 সমান সমান 4650 4650 কেমন হলো বুঝছেন বিশাল
মিম বাস নাকি চলে না, তাইলে আমরা পরীক্ষা দিতে যাবো কেমনি? আচ্ছা এখন বুঝলাম, নাকি পরীক্ষা বাতিল হয়ে যাব? হেঁটে 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 আচ্ছা এখন হেঁটে আরেকটা হেঁটে বুঝলাম, পুরো যাবো। আরেকটা বুঝলাম, আরবি ঠিক আছে, বিগ গেম ভ্যালু এটা সবসময় থাকে না, পরীক্ষা না হলে মেসেজ দেবো, চিন্তা করিস না। রিডেম ভ্যালু ঠিক আছে, রিডেম ভ্যালু সঙ্গে সঙ্গে এখানে আপনার 3% প্রিমিয়ামে, 3% প্রিমিয়ামে কি করছে আপনার এখানে ইয়া করছে, কি করছে এটারে টাকাটা পরিশোধ করছে। স্যার হ্যাঁ সেল ভ্যালু হলো গিয়ে আপনার সেল ভ্যালু, নেট সেল ভ্যালু হবে, সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিয়ে যেটা হবে ওইটা নেট সেল ভ্যালু হবে। হ্যাঁ ফ্লোটেশন কস্ট আর ডিসকাউন্ট বাদ দিয়ে যেটা হবে ওটা হলো নেট সেল ভ্যালু, এবং ডিসকাউন্ট এবং ফ্লোটেশন কস্ট ক্যালকুলেশন করতে হবে ফেস ভ্যালুর উপর, যত প্রকার ক্যালকুলেশন করবেন ফেস ভ্যালুর উপর, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখেন এখন রিডেম ভ্যালু ঠিক আছে, রিডেম ভ্যালু রিডেম আছে দেখেন, রিডেম ভ্যালু, রিডেম ভ্যালু তো বলতেছে আপনার 3%, 3% কি প্রিমিয়ামে, 3% প্রিমিয়ামে, প্রিমিয়ামে কি করবো পরিশোধ করতে হবে, প্রিমিয়াম হলো 3% টাকা বেশি দিব, 3% টাকা বেশি দিয়ে কি করতে হবে পরিশোধ করতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখেন ফেস ভ্যালু মাইনাস ফেস ভ্যালু ইন্টু প্রিমিয়াম রেট সমান সমান 5,000 যোগ হইব, যোগ 5,000 গুণ 3% সমান সমান 5,000 যোগ 3% এখানে হয় হলো 150, দেখেন কি খুব বলছি কিনা, সমান সমান 5,150, বুঝছেন? রিডেম ভ্যালু বুঝছেন? জি স্যার আচ্ছা দেখেন আমি কিন্তু ওই যে যে হেয়ারের যতগুলো আইটেম আছে সবগুলো বলে দিচ্ছি, এখন বসা যায় কোন আইটেমে তো সমস্যা নাই। এটা আবার একটু বলেন। আচ্ছা এটা একটু বুঝেন, দেখেন সব সূত্রতে এখানে আমরা কিন্তু ইয়ে লিখছি, আমরা যে সূত্রটা লিখছিলাম এই আপনার কোশ্চেনটা কেউ করেন নি, দেখেন আমরা যে সূত্রটা লিখছিলাম এখানে কিন্তু ফেস ভ্যালু লিখছিলাম, খেয়াল করছেন? আর ওই এখানে কিন্তু আমরা আর আরবি লিখছি, আরবি লিখছি না, কেন লিখছি? যদি রিডেমশন প্রিমিয়ামে করা থাকে বা রিডেমশন ডিসকাউন্টে করা থাকে ঠিক আছে, তখন আমরা কি করবো এটা লিখি, তখন আমরা কি করবো এটা লিখি, এই অঙ্কটাতে দেখেন রিডেমশন পরিশোধ করতে 3% প্রিমিয়ামে, অর্থাৎ 5,000 টাকার যেই বন্ডটা আছে এটা আপনি 3% বেশি টাকা কি করবেন পরিশোধ করবেন, যখন নাকি বিক্রি করছেন তখন বইলা দিচ্ছেন, তো 3% 5,000 এর 3% কত 150 টাকা, তার মানে আপনি পরিশোধ করবেন কত 5,150 টাকা, আপনি কিন্তু 5,000 টাকায় পরিশোধ করবেন না, আপনি কিন্তু ফেস ভ্যালুতে টাকাটা পরিশোধ করবেন না, আপনি পরিশোধ করবেন 5,150 টাকায়, এই যে রিডিমেবল ভ্যালুতে এটা কত পার্সেন্ট হবে 3% প্রিমিয়ামে, 3% প্রিমিয়ামে আপনি পরিশোধ করবেন, এই জন্য কি হয়েছে সূত্রের মধ্যে আমরা আরবি লিখছি এবং প্রিমিয়ামটা কি করলাম আমরা ফেস ভ্যালুর সাথে যোগ করে দিলাম, রেসপন্স করেন বুঝছেন? আমি বুঝছি। ওকে সানিদা বুঝে আসছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আপনি কিন্তু না বুঝে আসছেন বলছেন না? আচ্ছা তো এখন মানটা বসাই দেন, আমার আলোচনা শেষ, মান বসান, দেখেন কোন কোশ্চেন আছে কিনা, সূত্রটা আবার একটু দেখেন। এখানে দেখেন এখানে কিন্তু আমরা এফবি দেই নাই, এটা এমন তো এফবি দেই না, আরবি দিছি ঠিক আছে,
পরে তো আমরা যে অঙ্গগুলো প্রথম অঙ্গ করতে দিচ্ছি এই অঙ্গগুলো যদি দেওয়া নাই যে আমরা ধরুন শেয়ার ভ্যালুয়েশন আচ্ছা দেখেন ইএল টু ম্যাচুরিটি কোনো কোশ্চেন আছে কিনা আমাদের নেক্সট एग्जाम হচ্ছে ফাইনান্সিয়াল ডেরিভেটিভস রবিবারে চ্যাপ্টার তো করা আছে মোটামুটি তিন চ্যাপ্টারে যত পারে দিবেন এ তুমি তোর কি সাজেশন লাগবে যদি তুই 12 ঘন্টা পড়তে তো লাগবে বুঝছিস সাজেশন লাগবে না তো না সাজেশন চাই না তারপরে কাজ করব পুরো বারবার অফিসে লাগবে স্যার সাজেশন দিলে তো পড়তে একটু সুবিধা হয় কারণ একদিনে তো এত পড়া পড়া যায় না আপনি একটু দাগাই দিন আর আপনি যে করবেন আপনি যে আস্তে আস্তে প্রিভিয়াস ক্লাস ইয়াগুলো দেখা ওদের কাছ থেকে চেষ্টা করবেন ও যেটা দেখতেছে ওইটা হলো সাজেশন আর রুটিন আলাদা ওইটার সাবজেক্ট গুলা দেখ তুই রুটিনের আর সাজেশনের সাবজেক্ট গুলা উল্টো পাল্টা লিখে দিছে আমি যাইতে পারবো না কালকে যদি তোর থাকে একটা বাস নাকি রাস্তায় চলতেছে না আবার কালকে বলে কোন কোন জায়গায় ব্যাংকের পরীক্ষা আছে অনেকের কি এগুলো দেখলো আর কি লেখে লেখি করে কিভাবে যাইব ও আজকে তো পরীক্ষা ছিল আজকে কিন্তু আমি যাইনি তো স্যার আজকে কি বলছি কি দিয়ে দেন স্যার স্যার তো এই যত আলোচনা করলো রাতের মধ্যে কোনো কোশ্চেন নাই আছে না স্যার আই হ্যাভ নো কোশ্চেন না স্যার তো আচ্ছা বাড়ি কাজ নাই তাই রাখি এখানে কাটিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম